রাজধানীর কাটাবনে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম আর আমিন, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিন, এই মুহূর্তে কি অবস্থা আগুনের? আপনি জানেন যে সন্ধ্যা 7টার দিকে এই কাটাবনের এই শেলটেক কম্পিউটার সিটি এখানে আগুন লেগেছে। তো এখানকার স্থানীয়রা, আমি এখন এখানে আছি, এখানে প্রায় ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট এখনও কাজ করছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা এই এই যে শেলটেক কম্পিউটার সেন্টার, সেটি কম্পিউটার সিটি, সেটির পাঁচতলায় দেখছেন আপনারা যে ফায়ার সার্ভিসের ক্রেন দিয়ে আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ওখানে কাজ করছে পাঁচতলায়। আমরা এই বিল্ডিংটির পেছন দিয়ে দেখার চেষ্টা করেছি, সেই পেছনের অংশে দিয়ে বেশি ধোঁয়া বেরোচ্ছিল এবং যে আগুনটি আমরা পেয়েছি বা সাধারণ মানুষের বিভিন্নভাবে মোবাইলে রেকর্ড করেছেন সেটিও আমরা দেখতে পেয়েছি যে এটি পেছন দিয়ে আগুনটি বেশি বেরিয়েছে। আমাদের স্থানীয়রা জানিয়েছেন যে সামনের চেয়ে পেছনের দিক দিয়ে আগুনের আগুনটি বেশি দেখা যায়। আমরা পরবর্তীতে যেয়ে সেখানে ধোঁয়াও দেখেছি। তো এখন পর্যন্ত আসলে এখানে আসলে হতাহত কেউ হয়েছেন কিনা বা কীভাবে আগুনের সূত্রপাত সেটি কিন্তু আমরা জানতে পারি না। তবে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যথাসাধ্য চেষ্টা করছেন, পেছনের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাঁচতলায় উঠেছেন, সেখান থেকেও পানি দেওয়া হচ্ছে এবং আমরা ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মীকে ভেতরে ঢুকতে দেখেছি। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট আগেও এখানে আগুন দেখেছি, অর্থাৎ পেছন থেকে, পেছনের বিল্ডিং থেকে আগুন দেখা গিয়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তাদের কর্মকাণ্ডে তৎপর রয়েছেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিফিং চলছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফিং চলছে, সে এখানকার যে সাধারণ মানুষ তারা কথা বলছেন। আমরা এইমাত্র উদ্ধার করলো সাদের থেকে, জি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে যাকে গণমাধ্যম কর্মীরা ধরেছেন, তিনি কথা বলেছেন তার সাথে, আসলে তিনি হচ্ছেন এখানকার পাঁচতলায় বা ছাদে আটকা পড়েছিলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে উদ্ধার করা হয় এবং তিনি এসে কিছুটা ঘটনার বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন, সেটি আসলে গণমাধ্যম কর্মীরা এখান থেকে জানার চেষ্টা করেছেন আসলে কি হয়েছে। তো এখন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছেন, কিন্তু আমি যতটুকু সচক্ষে দেখেছি পেছনের ভবন থেকে, পেছনের ভবনের পাঁচতলায় উঠে এবং ছাদ থেকে পেছন দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু সামনে থেকে সেটি আসলে ভালোভাবে বোঝা যায় না এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও ভেতরে ঢুকেছেন, তারা ভেতর থেকে যেভাবে আগুন নেভানোর চেষ্টা করছেন পাশাপাশি পেছনের ভবন থেকেও আগুন নেভানোর চেষ্টা করেছেন। প্রায় আমরা যদি 7টার সময়, আমাদেরকে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা সেটি জানিয়েছেন যে 7টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো 7টার পর থেকে এখন প্রায় ঘন্টা বা 7টার পরে প্রায় ঘন্টা দুয়েকের মতো হয়েছে, কিন্তু এখনও আগুনটি নিয়ন্ত্রণে আসেনি। তবে এটি যেহেতু কম্পিউটার সিটি, এখানে বিভিন্ন ধরনের কম্পিউটারের সরঞ্জামাদি সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিভিন্ন সবগুলোতে থাকবে, এটাই স্বাভাবিক এবং বিভিন্ন ধরনের সরঞ্জামাদি থেকে আগুনটি সূত্রপাত, আগুনটি ঘটনা ঘটতে পারে সেটি প্রাথমিকভাবে অনেকে ধারণা করছেন। তবে কীভাবে আগুন লেগেছে যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি তারা, সেক্ষেত্রে আমরা সেটি জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস ঘটনা ঘটার সাথে সাথে, যেহেতু রোজার দিন, আপনি জানেন যে রোজার দিন ঢাকা শহরের রাস্তা খুবই খালি থাকে, সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস খুব দ্রুতই আসলে ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তারা তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা চালিয়ে যান। প্রায় 9টি ইউনিট তৎপর রয়েছে এই আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে। তবে কোনো ধরনের হতাহত হয়েছে কি না আমরা এখন পর্যন্ত জানিনি। তো সর্বশেষ আমরা আসলে জানতে পারবো যে আসলে কোন ধরনের হতাহত কি হয়েছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো একজনের সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি এখন আমাদের সাথে কথা বলবেন। আমরা একটু ওনার কাছে যাই, তাহলে বিষয়টি হয়তো জানতে পারবো যে আসলে আমরা এখন লাইভে আছি। স্যার কিছুক্ষণের ভিতরে ব্রিফিং করবেন কিছুক্ষণের ভিতরে, একটু অপেক্ষা করুন। 5 মিনিট আমরা লাইভে আছি যে যে
না না এখন বলা যাবে না, আমার স্যার যেহেতু আছেন অপারেশন স্যার, স্যারই ব্রিফিং করবেন আপনাদের উদ্দেশ্যে, এই দুই তিন মিনিটের ভিতরে করবেন, এখনো আমরা জানতে পারি নাই। দেখলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তো তারা যেটি করেছেন যে উদ্ধার অভিযান মানে আগুন স্বাভাবিকভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসার পরই আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়, সেই ব্রিফিংটা আসলে এখনই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আসলে এই আগুনটি যেভাবে লেগেছে বা কীভাবে লেগেছে সেটি আসলে আমরা এখনও জানতে পারিনি। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে এখনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অগ্নি নির্বাপন কর্মীরা তাদের তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছেন যে আসলে কী কোনো ধরনের ভেতরে কোনো ধরনের ভেতরে কোনো ধরনের ঝামেলা হয়েছে কি না বা কিছু। তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে সন্ধ্যা 7টার সময় আগুনটি লাগে, যেহেতু রোজার দিন রাস্তা খালি থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তো আগুন ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হন। তো এখন আমরা যেটি জানতে পেরেছি যে এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে যে আসলে ঘটনাটি কী। এই যে কম্পিউটার সিটি, এটি একটি কম্পিউটার সিটি, এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে। তো পাঁচতলায় যেহেতু আগুন লেগেছে সেক্ষেত্রে সেটি কী ধরনের দোকান ছিল, সেই ক্ষেত্রে আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন জানানো হবে। তো ফায়ার সার্ভিস যে আনুষ্ঠানিক ব্রিফিং, সেই ব্রিফিংয়ের জন্য এবং সংবাদকর্মীরা অপেক্ষা করছেন। তো আমরা আসলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে পারবো তা আমাদের পক্ষ থেকে। আমরা কি লাইভে আছি? তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিংটি করা হবে তো দীর্ঘ প্রায় 2 ঘন্টা এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে কীভাবে আগুনটি লেগেছে ফায়ার সার্ভিসের একজন পরিচালক আশরাফুলের সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাটাবন থেকে।